আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে উইকেন্ডে আমরা চলে এসেছি মূলত স্ট্রবেরি পিকিংয়ে, আমাদের হামবুর্গের কাছেই একটি ক্ষেত আছে, একটি পপুলার একটি কোম্পানি গ্লান্স, ওদের একটি ক্ষেত, এখানে সেলফ পিকিং আছে। আজকে আমরা সেলফ পিকিং করবো এবং মেনু খাবো। আমাদের সাথে আছে হাসনাইন ভাই, ভাবি এবং আমার ওয়াইফ, সবাই অলরেডি শুরু করেছে পিকিং। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই নিজেদের ইচ্ছা মতো পিক করতেছে, খাচ্ছে। একদম পাকাটা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। একদম ফ্রেশ, সরাসরি মাঠ থেকে ছেড়ে খাওয়া হচ্ছে। একটু টক দেখি, খুঁজে দেখি একটু ভালো পাওয়া যায়। এটা একদম পাকা হওয়ার কথা। খুবই মজা, এবং পাকাটা যদি পিক করা যায় সেক্ষেত্রে পাকাটার টেস্ট অসাধারণ। আর আমাদের আজকে মাঠে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিব কম খাবো বেশি, ব্যাপারটা এরকম। আমাদের পিকিং চলতেছে, পিকিং হচ্ছে আসলে ইটিংই বেশি হচ্ছে এখানে। এখানে হঠাৎ সকাল থেকে ওয়েদারটা খারাপ ছিল, কিন্তু এখন রোদ উঠেছে এবং সাথে সাথে প্রচুর মানুষ একসাথে চলে এসেছে ফিল্ডে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চা দিয়ে ভর্তি প্রচুর, এই পিচ্ছি খাওয়াচ্ছে, মানে তোলাচ্ছে, খাচ্ছেই বেশি। তো আমরা অনেকক্ষণ খাওয়ার পর মানে চিন্তা করলাম যে কিছু তো নিয়ে যাওয়া লাগে অ্যাটলিস্ট, তাই এখানে তোলা শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছিলাম হচ্ছে একদম মাঠের ফার্স্টের দিকে, আমরা নিতে নিতে একদম শেষ মাথায়, বেসিক্যালি খেতে খেতে একদম শেষ মাথায় চলে এসেছি। কিনলাম অবশেষে, প্রায় 750 গ্রাম হয়েছে আমাদের। দেখা গেল 750 গ্রামের এগেনস্টে প্রায় দুজন মিলে প্রায় 2-3 কেজির মতো খেয়ে ফেলেছি। অনেকক্ষণ ধরে আছি আমরা, আমাদের সাথে আজকে এসেছে হাসনাইন ভাই, দেখেছিলাম আগেই, এবং ভাবি, সাথে হচ্ছে আরেকজন স্টুডেন্ট। তো দেখা যাক, এরপরে আমরা হয়তো বা কই যাবো দেখাবো সামনে, অথবা কোথাও যদি না যাই তাহলে এখানেই বিদায়। ওই যে শপটা দেখতে পাচ্ছেন, ওখানে আমরা কিনছিলাম, কেনার পর আমরা আসলে বাসের জন্য ওয়েট করতেছি, হঠাৎ আমরা দেখতে পেলাম এখানে প্রচুর বদুয়া শাক, এবং আমরা আপাতত বদুয়া শাক হান্টিং এ আছি। প্রচুর বদুয়া শাক,
আমরা প্রথমে এই সেকশনে তুলতেছিলাম, এই সেকশনে একদম কম ওজন নিতে হচ্ছিল, কিন্তু এই সেকশনে প্রচুর, মানে এখানে মনে হচ্ছে প্রচুর জায়গায় চাষ হয়েছে। তো এই যে সবের যে দায়িত্বে যে ছিল, সে হঠাৎ করে আমাদেরকে এখানে বোতলশেক তুলতে দেখে সে অবাক হয়ে গেছে। পরে আমরা তাকে বললাম যে এটা কাইন্ড অফ গেম হচ্ছে, সে আমাদেরকে বলতেছে এটা কোনো গেম হচ্ছে না। আমরা তাকে বুঝালাম যে এটা কাইন্ড অফ এশিয়ান স্পিনাচ। পরে বললো যে আচ্ছা ঠিক আছে নিতে পারো, কারণ এখানে বেসিক্যালি আরেক ধরনের সবজি চাষ হচ্ছিলো। সে বলতেছিল যে আমরা ওই সবজিটা নিচ্ছিলাম। পরে তাকে ক্লিয়ার করার পর সে আর কি যে আচ্ছা ঠিক আছে তোমরা নিতে পারো। তো আপনারা হামবুর্গে যারা আছেন এবং বোতল শাক খেতে চান, তারা কিন্তু এই জায়গায় আসতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণটাই বোতল গাছে ভর্তি। সো আপনারা যারা বোতল শাক খেতে চান এবং শাক প্রিয়, তারা এখানে চলে আসতে পারেন নিঃসন্দেহে। এখানে চলতেছে প্রচুর দ্রুত গতিতে বোতল শাক তোলা। স্ট্রবেরি ফিল্ড থেকে বোতল শাক তুলে আনার পর সেই বোতল শাক এখন বাছাই চলছে। দেখতেই পাচ্ছেন আপনারা কতগুলো বোতল শাক তুলে আনা হয়েছে। আজকেই প্রথম জার্মানিতে আর কি বোতল শাক খাওয়া হবে। জার্মানি আসার আগে শুনেছিলাম যে এখানে আর কি সব জায়গায় বোতল শাক প্রচুর পাওয়া যায়, কিন্তু কখনো খাওয়া হয়নি। তো এতদিনে আমরা খুঁজে পেলাম শাক। সো হোপফুলি আর কি এখন থেকে রেগুলার আমরা বোতল শাক তুলতে যাব আর খাবো। আজকে আমরা ঘুরে ফিরে বাসায় চলে আসলাম, আসলে বিদায় জানানো হয়নি, এই জন্যই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো নেক্সট পর্বে আশা করি নতুন কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারবো। সেই পর্যন্ত ধন্যবাদ।